আমরা তিনজন, আমি এবং আমার বাবুর সঙ্গে দুইজন সহ মোট তিনজন ঘুরতে আসলাম হেমায়তপুর হারলিয়া। তো এখানে আজকে ঘুরে ঘুরে পরিবেশটা দেখব। আজকে হারলিয়ার গ্রাম অঞ্চলটা একটু দেখব, দেখা যাক এর সৌন্দর্যটা একটু উপভোগ করব। এটা এটা যে গাজর, বিশাল একটা গাজর খেত, গাজরের খেত এখানে। হচ্ছে ফুলকপির খেতে, ফুলকপির এখানে ফুলকপি চাষ করে। হ্যাঁ শোনা, এগুলো কি গাজর? আবারও বলছি, জায়গাটার নাম হচ্ছে হেমায়তপুর হারলিয়া। তো বিশাল একটা মাঠ, প্রচুর আইটেমের শাকসবজি এখানে চাষ করা হয়, রবি শস্য। একজন কৃষক ওনার ক্ষেত তৈরি করে জমি তৈরি করতেছেন শাকসবজি লাগানোর জন্য। সালাম আলাইকুম, কি লাগাবেন ভাই? কি লাগাইছেন? কিসের? পালং শাক। ও জমির আইলে পালং শাক লাগানো হয়েছে, সম্ভবত এটা রাখা হয়েছে বীজের জন্য, যেহেতু অনেক বড় বড় হয়ে গেছে। বিশাল একটা জমি জুড়ে এখানে গাজর চাষ করা হয়েছে। গাজর চাষ কি সুন্দর, আমি এই প্রথম দেখলাম। অবশ্য গাজর গাছ কখনো দেখা হয় নাই আমার, আমার লাইফে ফার্স্ট। খুবই সুন্দর দেখা যাচ্ছে গাজরের এই ক্ষেতটা। এগুলো কিসের চারা ভাই? ফুলকপি না? মানে যেন নতুন লাগানো হয়েছে আজকে, মানে লাগাইছে আজকে, এই কারণে মানে গাছগুলো দুর্বল দুর্বল। হ্যাঁ পালং শাক, অনেক কৃষক ওনার ওনাদের জমির মধ্যে শাকসবজি লাগিয়েছেন, তো এগুলো এখনো উঠে নাই। আমরা আছি হেমায়তপুর হারলিয়া, হারলিয়া জায়গার নাম হচ্ছে হারলিয়া। তো এখানে বিলের মধ্যে আছে হচ্ছে পালং শাক, একজন কৃষক উনি বাজারে নেওয়ার জন্য পালং শাক উঠাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, শাক উঠাচ্ছেন? কোন জায়গায় নেবেন এটা? হেমায়তপুরে না? তো এটা কী হিসাবে বিক্রি করেন আপনারা, কি এভাবে আটি হিসাবে? আটি কত করে মানে? ষাট টাকা, আট টাকা যাই দেয়। হ্যাঁ তো এরকম এখানে মানে কত আঁটি নেওয়ার খেলা আছে আজকে? কতগুলো হইতে পারে অনুমানিক? তিনশো আঁটি না? আচ্ছা ঠিক আছে, উঠান। হ্যাঁ ভাই আসি, আসসালামু আলাইকুম।
তো গাইস আজকে এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।